জনাব জালাল আহমেদ আমাদের সাথে রয়েছেন কি? সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে, তবে নিশ্চয়ই এই প্রশ্নগুলোর উত্তর আসলে সাধারণ মানুষও চায়, এবং আজকে যেহেতু স্থপতিরা একটি সারা পৃথিবীতেই তার ভৌগোলিক অবস্থার সঙ্গে সংগতি রেখে কনস্ট্রাকশন করা হয়। আমাদের দেখেন আমাদের মাটি হচ্ছে লাল, কিন্তু আমাদের বিল্ডিং গুলো সাদা, বা এটি দৃষ্টিকোণ দেখা যায় মানে লাল, এবং এর সঙ্গে পুঁথিগত বিদ্যার সাথে, এবং দেখেন নান্দনিকতার দিক থেকেও কিন্তু অনেক জায়গা আছে, যে ধরুন কোন রকম মানে কমার্শিয়াল ভিউ থেকে আমাদের বিল্ডিং গুলো আসলে উঠে। এই যে আমি যে কথাটা বলছিলাম, আপনি এফআর টাওয়ারের যে অগ্নিকাণ্ড, সেখানে যদি আপনার এই কাঁচের দেয়াল যদি না থাকতো, তাহলে কিন্তু এই প্রাণহানি অনেক কমে আসতো, এবং এই অগ্নিকাণ্ডটি এত দীর্ঘায়িত এবং এত বড় হতো কিনা সেটি কিন্তু। এই যে সব ক্ষেত্রেই কিছু কিছু সঠিক আইন প্রয়োগ হচ্ছে না, সঠিক মনিটরিং হচ্ছে না, এই ব্যাপারটি যেমন থেকে যায়, যেমন যিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন স্থপতি ইনস্টিটিউটের সভাপতি, তিনি বলছিলেন যে স্থপতিরা যে ডিজাইনটা দিচ্ছে, এর পরবর্তী সময়ে পাশ হয়ে আসার পর সেই ডিজাইনটা নিয়েই ভবনটি তৈরি হচ্ছে কিনা, এই বিষয়টা আসলে যাদের দেখার কথা তারাও সঠিকভাবে দেখছেন না, এবং এই ধরনের বিশৃঙ্খলা অনিয়মগুলোর কারণে আসলে বড় বড় দুর্ঘটনার মুখে আমরা পড়ছি। একটা দুর্ঘটনার পর, বেশ কিছু প্রাণহানির পর আমাদের টনক নড়ে, আমরা নিশ্চয়ই চাইব যে এই ধরনের অব্যবস্থাপনা যেন আসলে কোনো ক্ষেত্র থেকে, শুধু রাজকের দায়িত্বশীলতার জায়গাটাতে বলবো না, কোনো ক্ষেত্রেই যেন এই ধরনের অব্যবস্থাপনায় মানুষের প্রাণ না যায়। আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, হারুন ভাই, একটা বিরতি।